নির্ভাত হত্যায় 7 জন গ্রেপ্তার হয়েছে, মূল আসামি শিগগিরই ধরা পড়বে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বরগুনায় নির্ভাত হত্যায় এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামিসহ দোষীরা সবাই শিগগিরই ধরা পড়বে এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি পাবে। রাজনৈতিক কারণে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এজাহারভুক্ত ছিল 12 জন, আমরা শনাক্ত করেছি 13 জনকে। এছাড়া আরও কয়েকজন আমাদের আওতার মধ্যে চলে আসবে, তবে সবাই নানাভাবে আমাদের সহযোগিতা করেছে। তিনি আরও বলেন, আমরা যাদের ধরেছি তারা সবাই সেই ভিডিওতে ছিল এবং এজাহারভুক্ত। মূল আসামি যেই থাকুক, তাকে আমরা রাজনৈতিক নেতা হিসেবে না ধরি, তাকে একজন অপরাধী হিসেবে ধরেই যা আমাদের করণীয় তাই করে যাচ্ছি। এজাহারভুক্ত ছিল 12 জন, আমরা শনাক্ত করেছি 13 জন এবং আরও কয়েকজন আমাদের নেটের ভিতরে চলে আসবে, কারণ তারা নানানভাবে সহযোগিতা করেছে। আমরা যেগুলি ধরেছি এগুলি সবই সেখানে ভিডিও কিংবা এজাহারভুক্ত। যেই থাকুক, সে রাজনৈতিক নেতা হিসেবে আমরা ধরি না, আমরা ধরি সে একজন অপরাধী। সেই অপরাধীর যা করণীয় আমরা সেই কাজটি করছি।